শক্তিমান খল অভিনেতা মিজু আহমেদ আর নেই। সোমবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। জানা যায়, শুটিংয়ে অংশ নিতে সোমবার রাতে ঢাকার কমলাপুর থেকে ট্রেনে দিনাজপুর যাচ্ছিলেন মিজু আহমেদ। রাত 8:30 দিকে ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছলে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজু আহমেদের জন্ম 1954 সালের 17ই নভেম্বর কুষ্টিয়ায়। স্ত্রী পারভিন আহমেদ, 2 মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারশাদকে নিয়ে তার পরিবার। তিনি এ পর্যন্ত 800-এর বেশি ছবিতে অভিনয় করেছেন। ধন্যবাদ সবাইকে। এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।